ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে রাজু ভাস্কর্যের সামনে তৃতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরই মধ্যে কর্মসূচিতে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে তবে দাবি না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের এরই মধ্যে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন হলের শিক্ষার্থীরা আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব ত্রিশ ডিসেম্বর ঢাকার দুই সিটিতে ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন একই দিনে সরস্বতী পূজা থাকায় তারিখ পরিবর্তনের প্রতিবাদে আন্দোলন নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা দুদিন বিক্ষোভ প্রতিবাদের পর তৃতীয় দিনের মতো অনশন চলছে রাজু ভাস্কর্যের পদদেশে শিক্ষার্থীরা বলছেন সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় নির্বাচনের তারিখ পরিবর্তন করার কোন বিকল্প নেই যার যার ধর্ম সেই সেই পালন করবে কারোর ধর্মের পালনের বাধা দেওয়াটা উচিত না জগন্নাথ ধরনের বড় একটা পূজা হয় সবাই আসে এখন যদি প্রতি নির্বাচন হয় তাহলে কিন্তু দিনটা সেভাবে উদযাপন করা যাবে না আমার মনে হয় না যে নির্বাচন কমিশন এতটুকু নির্বোধ তারা এত মানে এটা তো একদম যৌক্তিক দাবি তিন দিনের অনশনে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের দেখতে রাজু ভাস্কর্যে যান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এ সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা বলেন ত্রিশ তারিখ নির্বাচন ঠিক করার বিষয়টি মূল্যবোধের পরিপন্থী অসাম্প্রদায়িক বাংলাদেশ যে কোনোভাবে এই নির্বাচনটা আগানো হোক অথবা পিছানো হোক তিরিশে জানুয়ারি সরস্বতী পুজোর দিনে আমরা কোন আমরা কোনো নির্বাচন মানে না মানব না আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানান সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে এটা মেনে নেওয়া যায় না অনেকে হচ্ছে আপনার আন্দোলনে আসতেছে না হয়তো রাজু করছে যে বাটি মানে কোনো আন্দোলনে আসতেছে না বাট হচ্ছে সবারই একটা কথা কেন হচ্ছে যে মানে পূজার দিনে কেন হচ্ছে নির্বাচন দিন সেক্ষেত্রে বলা চলে যে এটা একটা সাম্প্রদায়িকতার সৃষ্টি করবে নির্বাচনের তারিখ না পেছালে শিক্ষার্থীদের অনশন চলবে বলেও ঘোষণা দেয় আন্দোলনকারীরা বাতন বিপ্লব এসএ টিভি ঢাকা